ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে। আমি প্রথম যখন এই চ্যানেলটি খুলেছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে কোনোদিন 200 এপিসোড আমি শ্যুট করব। ইয়েস, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি 200তম এপিসোডে। এটার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আপনাদের, আপনাদের পাশে থাকার জন্য, এত সাপোর্ট করে যাওয়ার জন্য, প্রত্যেকটা স্টেপে আমাকে মোটিভেট করার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এইভাবেই যেন 200 কেন 500,000 এপিসোড শ্যুট করতে পারি এবং আমাদের ফ্যামিলিটা যেন আরও বেশি হয়ে যাক। তো আজকের ভিডিওতে একটা দুর্দান্ত খবর, অ্যাজ ইউজুয়াল আপনারা জানতে পারবেন, ফ্রম বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এনটিটি একটা ডেটা সেন্টার খুলতে চলেছে, সেটার বিষয়ে পুরো ডিটেলস আপডেট আজকে আপনারা জেনে নেবেন। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। এনটিটির যে ডেটা সেন্টার যে ডিভিশনটি রয়েছে, গ্লোবাল ডেটা সেন্টার অ্যান্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে শর্টে এনটিটি জিডিএস অ্যান্ড সিআই বলা হয়, তারা রিসেন্টলি বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে 7.5 একর জায়গা নিয়ে ফেলেছে হিডকোর কাছ থেকে 37 কোটি টাকা ব্যয় করে। মানে প্রতি একর তারা দাম দিয়েছে হচ্ছে 4.9 crore রুপিস, অ্যারাউন্ড 5 কোটি টাকা। এবং এইখানে তারা একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট করছে যেটা হচ্ছে অ্যারাউন্ড 890 crore রুপিস ইন আপকামিং 3-5 ইয়ার্স। এই কোম্পানিকে ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লিডার ধরা হয় ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক ইকোসিস্টেমে, কারণ এই কোম্পানির 27% মার্কেট শেয়ার রয়েছে আমাদের দেশে এই ডেটা সেন্টার রিলেটেড। এবং তারা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় 6 lakh square feet এই ফেসিলিটিটা তৈরি করতে চলেছে, যেটাকে তারা তাদের রিজনাল ডেটা সেন্টার হাব হিসেবে ডেভেলপ করতে চাইছে। তার জন্য সেই জমিটিকে তারা লং টার্ম লিজে নিয়েছে হিডকোর কাছ থেকে। তারা এই কলকাতার ফেসিলিটিটাকে 3 ফেজে ডেভেলপ করবে। ফার্স্ট ফেজে তারা একটা বিল্ডিং তৈরি করবে যেটা স্পেস হবে 1 lakh square feet, যেটা তারা এক্সপেক্ট করছে যে 12-13 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তারপরের ফেজ দুটিতে দুটো বিল্ডিং তৈরি করা হবে 2.5 lakh square feet করে ইচ। এনটিটি সিনিয়র আধিকারিকরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের যে প্রসেসটা রয়েছে সেটার থেকে প্রচন্ড ইমপ্রেসড হয়েছে, কারণ একটা জায়গা থেকে তারা সব ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছে। এবং তাদের এই প্রথম বিল্ডিংটির কনস্ট্রাকশন এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে আরম্ভ হয়ে যেতে চলেছে। মানে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আগামী 1.5 বছরের মধ্যে আমরা বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে এনটিটির একটা ডেটা সেন্টার বিল্ডিং দেখতে চলেছি। ডেটা সেন্টার রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ কি করে ডেটা সেন্টার হাব হয়ে উঠছে আমাদের ইন্ডিয়ার, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক রয়েছে, গিয়ে দেখে আসুন। কারণ বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে শুধুমাত্র এই এনটিটির ডেটা সেন্টারই নয়, এর আগের ভিডিও আমি দেখেছি যে এয়ারটেলের নেক্সট ডেটা সেন্টারের কনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে, রিলায়েন্স জিও তাদের ডেটা সেন্টার তৈরি করার জন্য জমি নিয়ে রেখেছে, তাদের জমি ঘেরা রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা কনস্ট্রাকশন আরম্ভ করে দেবে। শুধু তাই নয়, CTRLS যাদের হেডকোয়ার্টার্স হায়দ্রাবাদে রয়েছে তারাও জমি নিয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তাদের ডেটা সেন্টার তৈরি করার জন্য। তার সাথে সাথে STT গ্লোবাল যাদের অলরেডি একটা ডেটা সেন্টার রয়েছে আমাদের কলকাতায়, তারা আরও একটা ডেটা সেন্টার তৈরি করতে চলেছে এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে, তারাও জমি নিয়েছে। এবং শুধু তাই নয়, আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে যেটা রিলেটেড আমি এর আগেই বলেছিলাম আমার একটা টুইটার স্পেসে, যে বেঙ্গল টেক পার্ক লিমিটেড বলে একটা কোম্পানিকে রেজিস্টার করেছে আদানি এন্টারপ্রাইজ। তো বেঙ্গল টেক পার্ক লিমিটেডের জমি নেওয়া হয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে এবং সেইখানেও ডেটা সেন্টার থাকতে চলেছে। শুধু ডেটা সেন্টারই নয়, সেখানে আরও অনেক কিছু থাকবে, সেই রিলেটেড আমি একটা ডিটেইল ভিডিও পরে নিয়ে আসবো, কারণ তারা ছোটোখাটো জমি নেয়নি, বিশাল বড় জমি নিয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, সেটা ক্রমশ প্রকাশ্য থাকুক। আপাতত জেনে রাখুন আদানি এন্টারপ্রাইজ বেঙ্গল টেক পার্ক লিমিটেডের জমির মধ্যেই তাদের ডেটা সেন্টারটি তৈরি করবে। এবং এতগুলো যখন ডেটা সেন্টার বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে হয়ে যাবে একটা জায়গার মধ্যে, এবং আরও একটা ইয়োটা ইনফ্রাস্ট্রাকচার যেটা হীরানন্দানী গ্রুপের ডেটা সেন্টার উইং, তারা তো হিনমোটরে জমি নিয়ে রেখেছে সেইখানে তাদের ডেটা সেন্টার তৈরি করবে। তো বুঝতে পারছেন আমাদের এখানে ডেটা সেন্টার এনভায়রনমেন্টটা কত ডেভেলপ করছে। আমরা সকলে জানি কেবিল ল্যান্ডিং স্টেশন প্রপোজ করা হয়েছে রিলায়েন্সের দ্বারা আমাদের দীঘাতে, সেই কেবিল ল্যান্ডিং স্টেশন চলে এলে তারপরে এই ডেটা সেন্টারগুলো তৈরি হয়ে গেলে আইটি কোম্পানিজরা এমনি আসতে আরম্ভ করবে, আরও ঝোঁক দেখাবে তারা আমাদের পশ্চিমবঙ্গের দিকে। কারণ কোনো একটা জায়গায় অর স্টেটে আইটি কোম্পানিজ অর আইটি এনভায়রনমেন্ট বিল্ড করার জন্য তার আশপাশে একটা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার কিংবা তার ডেটা সেন্টার এনভায়রনমেন্ট তৈরি থাকা খুব দরকার। এই এনটিটি গ্লোবালের হেডকোয়ার্টার্স হচ্ছে টোকিওতে। তো আমরা বুঝতেই পারছি একটা জাপানিজ ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এবং বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে অ্যাজ উই অল নো শুধুমাত্র ডেটা সেন্টারই নয়, আইটি কোম্পানিজরাও জমি নিয়ে রেখেছে, ক্যাপজেমিনি, TCS, তার সাথে সাথে LTI এবং মাইন্ড্রিয়ে রিসেন্টলি জমি নিল টেক মাহিন্দ্রা, ফার্স্ট সোর্স, আশা করা যায় তারাও খুব শীঘ্রই তাদের কনস্ট্রাকশন আরম্ভ করে ফেলবে। এই এনটিটি গ্লোবাল এইটা টার্গেট নিয়েছে যে 2024 মধ্যে তারা তাদের ক্যাপাসিটি অল ওভার ইন্ডিয়াতে ডাবল করে ফেলবে। এই মুহূর্তে তাদের
অল ওভার ইন্ডিয়ায় যে স্পেস রয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 21 লাখ স্কোয়ার ফিটের, 220 মেগাওয়াটের তার অপারেশনাল লোড ক্যাপাসিটি রয়েছে এই মুহূর্তে। বাট তারা আরও অ্যাডিশন করছে 25 লাখ স্কোয়ার ফিটের, যেটা আগামী কয়েক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, যার মধ্যে থেকে 6 লাখ স্কোয়ার ফিট তারা কলকাতাতেই করছে। এবং তারা এই মাধ্যমে আরও তাদের 280 মেগাওয়াটের অপারেশনাল লোড ক্যাপাসিটি বাড়িয়ে নেবে। যার মানে ইন দ্য কাপল অফ ইয়ার্স তাদের অপারেশনাল লোড ক্যারিং ক্যাপাসিটি হয়ে যাবে 500 মেগাওয়াট। এনটিটি গ্লোবাল অফার্স টেলার্ড ইনফ্রাস্ট্রাকচার টু ক্লায়েন্টস ইউজুয়ালি লার্জ কর্পোরেশনস, এনশিওরিং সিকিউর, স্কেলেবল অ্যান্ড কাস্টমাইজেবল ডেটা সেন্টার্স। মানে বুঝতে পারছেন, এত বড় ইমেজের একটা কোম্পানি কলকাতা যখন ইনভেস্ট করছে, পশ্চিমবঙ্গে যখন ইনভেস্ট করে ফেলেছে, তাহলে পশ্চিমবঙ্গের ইমেজটা কিন্তু বেটার হয়ে গেছে, আরও বেটার হয়ে যাবে তাদের আসার পর। খুব শীঘ্রই আমি আপনাদের বেঙ্গল সিলিকন ভ্যালি হবে তাদের ল্যান্ড কনস্ট্রাকশনের সাইটে গিয়ে ভিডিও দেখাবো, এবং আশা করছি আরও যে ডেটা সেন্টার্স তৈরি হওয়ার কথা আছে বেঙ্গল সিলিকন ভ্যালি হবে, এবং যে কোম্পানিজগুলো আসার কথা আছে তারাও তাদের কনস্ট্রাকশন খুব শীঘ্রই আরম্ভ করুক। কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। যদি আপনারা এর চেয়ে বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যান, শেয়ার করবেন এই ভিডিওটিকে, এবং যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে যান, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।